সময় ডাকাতরা এখানে নরবলি পর্যন্ত দিয়েছে। এখানে মানুষ আসতে ভয় পেত, প্রচুর নরকঙ্কাল। তল্লারটা একবার অকট্ট জঙ্গলে ভর্তি ছিল, বাঘের হুঙ্কার, বন্যপ্রাণীদের উপদ্রব। এখানে থাকার উপায় ছিল না। তার মস্তকটা মায়ের সামনেখানে আসে, কেউ সফল হয়নি, তার কোনো রকম অসুবিধের সৃষ্টি হয়। তখন কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয় বলেছিলেন, আসনে বসে যদি আমার দেহ যায় যাক, রক্ত, কলা এবং মাস তাকে নিবেদন করা হয়। দীপান্বিতা অমাবস্যাতে মূর্তি পরিবর্তন হয়, প্রাণ বিসর্জন করে মূর্তি নামে। মধ্যরাত্রিতে বলি, মানে সারা বছর নিত্য পুজো হয়, নিত্য আরতি হয়। সুপ্রিয় দর্শক, ফ্ল্যাশব্যাক ব্লগে আপনাদেরকে নতুন করে স্বাগত। আমরা চলে এসেছি আবার একটা নতুন জায়গায় পুরনো ইতিহাসের সন্ধানে। আমরা আছি আমাইপাড়া বুড়িমা কালীমাতার মন্দির। তো আপনারা জানতে পারবেন এই মন্দিরের আবির্ভাব থেকে বর্তমান সমস্ত অলৌকিক ঘটনার ইতিহাস। তো দেখতে থাকুন ফ্ল্যাশব্যাক ব্লগ। কালী নামের সঙ্গে মিশে থাকে ভয় ভক্তি। একাধারে তিনি সংহারের দেবী, অন্যদিকে স্থিতি সৌভাগ্যের প্রতীক। শতাব্দী প্রাচীন কালী পুজোর সূচনার সঙ্গে জুড়ে থাকে সেই ভয় ভক্তি। ডাকাত সর্দার রঘু ডাকাত দ্বারা প্রতিষ্ঠিত আমাইপাড়ার বুড়ি কালীমাতা সেই গোত্রেই পড়ে। সেকালে মাটির স্থানেই পঞ্চমুণ্ডির আসনে মা পূজিত হতেন। এলাকায় জনশ্রুতি আছে, ডাকাত দল যখন মায়ের স্থান পরিবর্তন করে, তখন বহু পুরোহিত এই স্থানে পুজো করতে এসে অসফল হন। কিন্তু এই সকল ঘটনাকে উপেক্ষা করেই প্রথম মায়ের পুজো দিতে আসার ইচ্ছা প্রকাশ করেন কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়, যিনি জন্মসূত্রে পূর্ববঙ্গের বাসিন্দা ছিলেন। তিনি তার মাকে বলেছিলেন, আসনে বসে আমার পুজো দিতে গিয়ে দেহ যায় যাক, তবু আমি মায়ের পুজো দেব। সেই থেকেই মায়ের পুজোর দায়িত্ব বংশানুক্রমে তাদের হাতে আসে। সারা বছরই এই স্থানে মায়ের নিত্য পূজার্চনা রাজকীয়ভাবে হয়ে থাকে। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যাতে সকালবেলার পূজা শেষ হওয়ার পরই খই দই দিয়ে মায়ের আরতি শুরু হয়। আরতি শেষে মায়ের প্রাণ বিসর্জন দিয়েই সেই মূর্তিটিকে বেদী থেকে নামিয়ে পাশেই বটবৃক্ষের নিচের ঘরে মাকে রাখা হয় এবং সেই দিনই বিকেলে মায়ের নতুন মূর্তিটিকে বেদীতে তোলা হয়। তারপর মায়ের সাজ পরিয়ে মাকে প্রাণদান করে ভোর পর্যন্ত চলে মায়ের আরাধনা। মায়ের পুজোর জন্য সেই রাতে ছাগ বলি দেওয়ার পর সেই ছাগের মস্তকটি মায়ের সামনে আনা হয় এবং সেই ছাগের মাথার উপরে প্রদীপ দিয়ে সরার পাত্রে কলা এবং ছাগের রক্তসহ গলার মাস নিয়ে মাকে নিবেদন করা হয়। মায়ের এই মূর্তিটি সারা বছর এখানেই থাকে এবং সারা বছরই চলে মায়ের নিত্য পূজার্চনা। বাংলা ভাষায় বোধহয় এমন কোনো ডাকাতের কাহিনী প্রচলিত নেই যিনি কালী পূজা করতেন না। ডাকাত সর্দারেরা নাকি কালীর খাঁড়া থেকে প্রসাদী সিঁদুর কপালে তিলক কেটে ডাকাতি করতে বের হতেন। সেই সব পুজোয় নরবলিও নাকি হতো। তারা বিশ্বাস করত এতে তাদের কোনো রকম ক্ষতি হবে না এবং সফলভাবে কার্যসিদ্ধিও ঘটবে। এই বিশ্বাস কতটা তাদের পক্ষে যেত তা প্রশ্নের বিষয়, কিন্তু পুজোটা যে সঠিক শক্তি প্রদর্শনের আত্মবিশ্বাস রাখার জন্যই হতো সেই নিয়ে কোনো দ্বিধা নেই। বর্তমানে স্বর্গীয় কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের চতুর্থ বংশধর সুব্রত ভট্টাচার্য মহাশয়ই মায়ের পূজার্চনার দায়িত্বভার সামলাচ্ছেন। আমরা তার মুখ থেকেই শুনে নেব বুড়ি কালীমাতা মায়ের আবির্ভাব থেকে বর্তমানের আশ্চর্য ও অলৌকিক ইতিহাসের কিছু কথা। তো চলুন সুপ্রিয় দর্শক, আর দেরি না করে শুনে নিই তার মুখ থেকে কিছু কথা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্ল্যাশব্যাক ব্লগ। আমরা চলে এসেছি আমাইপাড়ার মায়ের মন্দিরে। তো এই মায়ের মন্দিরের আবির্ভাব থেকে বর্তমান আমরা বর্তমান সেবায়তের কাছে কিছু কথা শুনে নেব। তো নমস্কার। আচ্ছা, আপনার নামটা? সুব্রত ভট্টাচার্য। এই মায়ের আবির্ভাব হলো কী করে? ডাকাত সর্দার রঘু ডাকাত, সে যখন এখানে আরাধনা করত, সে যখন এখানে আরাধনা করত, সেই সময় দেখা যায়
যে মাটির থান, মাটির থানের উপরে চারটে ফসিল, মাঝে একটা ফসিল, মোট পাঁচটা ফসিল, সেটা পঞ্চমন্ডির আসন। মাটির থান যখন পাকা করা হয় তখন সে চিন্তা করা হয়, তখন দেখা যায় ফসিলগুলো। আর পরবর্তীতে যখন তার স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করার পর আমরা তখন এখানে এসে পৌঁছই। আমাদের বাস ছিল বাংলাদেশে, আমাকে নিয়ে চতুর্থ পুরুষ, প্রথম কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়, শিরীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়, কালীকিঙ্কর ভট্টাচার্য মহাশয়, আমি সুব্রত ভট্টাচার্য, ফোর্থ জেনারেশন চলছে। আর পুকুর যে আছে ওটা, তখন তো মাটির মায়ের ঘরটা ছিল উঁচু ঢিপির ওপরে, আমরা পিছনে পুকুর দেখলাম একটা, সেই পুকুর থেকে মাটি কেটে মায়ের ঘরের মেঝে করা হবে বলে তখন ভরাট করা হয়। সে ভরাট করার সময় দেখা যায় পুকুরের মধ্যে প্রচুর নরকঙ্কাল, অর্থাৎ আমরা অনুমান করতে পারি একটা সময় ডাকাতরা এখানে নরবলি পর্যন্ত দিয়েছে। ডাকাতরা পুজো করার পর যখন স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করার পর তো কথিত আছে, শ্রুতি হিসাবে শোনা যায় যে কেউ সফল হয়নি, তার কোনো রকম অসুবিধের সৃষ্টি হয়, প্রথম এখানে পুজো করতে আসার ইচ্ছে প্রকাশ করে কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয়, তখন তার মা তাকে বাধা দেন, বাধা দিয়ে বলেন যে সবাই যে অসফল হচ্ছে আসনে বসে, তুই কেন যাবি? তখন কৈলাসচন্দ্র ভট্টাচার্য মহাশয় বলেছিলেন, আসনে বসে যদি আমার দেহ যায় যাক মায়ের পুজো করতে, তখন থেকে আমাদের হাতে আসে বলে দীপান্বিতা অমাবস্যাতে মূর্তি পরিবর্তন হয়, প্রাণ বিসর্জন করে মূর্তি নামে, মূর্তি নেমে বটবৃক্ষের গোড়াতে যে ঘর আছে ওখানে মূর্তি রাখা হয়, আবার বিকেল চারটের সময় সে নতুন মূর্তি মায়ের থানে ওঠে, তার আগে ঘর পরিষ্কার হয়, তারপরে মূর্তি ওঠে, মূর্তিতে সাজ পরানো হয়, পুজো শুরু হতে রাত্রি নটা হয়, মধ্যরাত্রিতে বলি, মোটামুটি আড়াইটার দিকে বলি, তারপরে হোম, তার পুজো শেষ হতে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা। আচ্ছা, সারা বছর নিত্য পুজো হয়, নিত্য আরতি হয়, মায়ের পুজোর দিনও সকালবেলায় এখানে পুজো হয়, পুজো হওয়ার পর খই দই দিয়ে আরতি শুরু হয়, আরতি শুরুর পর সেটা মায়ের প্রাণ বিসর্জন করে তখন মূর্তিটা বেরোয়, রাত্রিতে আবার রাত্রিতে মূর্তি ওঠে, মূর্তি ওঠার পর আবার পুজো শুরু হয়, তখন প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে সেই মূর্তিটা সারা বছর থাকে এবং সারা বছর পূজিত হয়। আমায় পাড়ার আবির্ভাব কী করে হলো? কথিত আছে এই তল্লারটা একবার অকট্ট জঙ্গলে ভর্তি ছিল, মেঠো পথ, এখানে মানুষ আসতে ভয় পেত, বাঘের হুঙ্কার, বন্যপ্রাণীদের উপদ্রব, সেখানে কোনোরকমভাবে আমাদের পূর্বপুরুষরা কোনোরকমভাবে দৌড়ে এসে মায়ের থানে ফুল, গঙ্গার জল, দুধ দিয়ে আবার চলে যেত, এখানে থাকার উপায় ছিল না, তো সেখানে কয়েকটা ঘর, ঘরের ভিতরে আমারিদের বাস ছিল, মেষপালক, ভেড়ার লম দিয়ে কম্বল তৈরি করে, তাদের নাম থেকে এখানে নামটা হয়েছে আমায়। আচ্ছা, অনেক মন্দিরে দেখছি আমরা এই মায়ের নিকট বলি দেওয়া বন্ধ করে দিয়েছে, পাঠা বলি হোক বা ছাগ বলি হোক, তো আপনাদের এখানে কি এখনও মায়ের কাছে বলি নিবেদন হয়? এখন পর্যন্ত আমাদের বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছয়নি, তাই ভবিষ্যৎ কিছু কিছু ভাবনা চিন্তা রাখছে। আচ্ছা, ভবিষ্যতে কিছু ভাবনা চিন্তা রাখছে, তো সেক্ষেত্রে এখন পর্যন্ত ছাগ বলি হয় হয় এবং যারা মানত করে তারা ছাগ বলি দিতে পারে, যারা নিয়ে আসে তাদের ক্ষেত্রে সেটা। আচ্ছা, এবং এই মায়ের পুজোর সময় মাকে বলি দিয়েই কি আহুতি করা হয়? ছাগ যখন বলি হয় তার মস্তকটা মায়ের সামনেখানে আসে, আচ্ছা, তাতে প্রদীপ দেওয়া হয় মাথার উপরে এবং সরার পাত্রে কলা, রক্ত এবং তার গলার থেকে মাস নিয়ে সরাতে থাকে, রক্ত, কলা এবং মাস তাকে নিবেদন করা হয়, সেটা নিবেদনটা হয় সমাংস রুগীরও বলি বলে নিবেদনটা করা হয়। এখানে হয়ে থাকে অন্নপ্রাশন, প্রত্যেক শনি মঙ্গলবারে মায়ের প্রসাদ বাচ্চার মুখে দেওয়া হয়, প্রসাদ মাথায় নির্মাল্য ছুঁয়ে দেওয়া হয়। আর বিয়ের ক্ষেত্রে যেটা বলার আছে, এখানে অবৈধ বিয়ে আমাইপাড়া কালীবাড়িতে দেওয়া হয় না, হয় না, এখানে দিতে গেলে রেজিস্ট্রিকরণ, আমরা বলি যে রেজিস্ট্রিকরণ বাধ্যতামূলক, সরকারি আইন অনুযায়ী রেজিস্ট্রিকরণ বাধ্যতামূলক, তার বাইরে আমার বয়সের প্রমাণপত্র, ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা কোনো বার্থ সার্টিফিকেট দেখে, এজ প্রুফ সার্টিফিকেট দেখে আমরা অনুষ্ঠান করি, নচেত এখানে অবৈধ বিয়ে অনুষ্ঠান মন্দিরে। অনেক ধন্যবাদ। তো আপনারাও যদি এই মন্দিরের অলৌকিক আশ্চর্য ইতিহাসে সাক্ষী হতে চান, এখানে আসাটা খুব একটা কঠিন নয়, বহরমপুর কোর্ট স্টেশন থেকে কিংবা বাসস্ট্যান্ড থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, বহরমপুর স্টেশনে কিংবা বাসস্ট্যান্ডে নেমে যে কোনো অটো কিংবা টোটোতে
আপনারা চলে আসতে পারবেন এই জিয়াগঞ্জের আমইপাড়া কালী মন্দিরে। তো সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে কিংবা পেজে প্রথম এসে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্ল্যাশব্যাক ব্লগ দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন।